এটা সামনে গেলাম, এটা দেখো আজকে কালকে হাসে বুড়ি ঘর পড়বে। এই দেখো আমাদের বিশরী খুব অভাব, এসব বিশরী খুব আছে, আজকালকার মানুষ ভাল না। দেখো কত সুন্দর জায়গা, কত খোলামেলা, ও দেখো দুলালে ভিতে এক নম্বর ভালো চুদা। হ্যাঁ আরে দেখো কত সবুজ জায়গা, দেখো ওই যে ধান লাগানি, ওই দেখো ধান লাগানি, দেখো ওই যে ছাগল, ছাগল ঘাস খাচ্ছে, দেখো আগুন পড়েছে, এর মধ্যে তো মানুষ পড়ে গেছিল তা আমি জানতে করেছিলাম। দেখো ওই যে আমাদের চারিপাশে গ্রাম এলাকা অঞ্চল, হ্যাঁ দেখুন দেখুন। আর এই গারমারানি আমাদের দেশে এসেছিল, সেই দেশটাকে ধ্বংস করার জন্য এর মধ্যে 50টা বোম রেখেল, সেই বোম কটা ফেটে গেল, তারপরে বিচুলি কটা ধরে গেল, কালকে আমাদের বুড়ির ঘর হবে। ওই জন্যই দিল্লির থেকে অর্ডার এসেছে যে এত বিচুলি আছে সব কটা পুড়িয়ে দাও, যেন ছেলে পেলে যেন বুড়ির ঘর যেন না বানাতে পারে। আর যে কটা পাটকাঠি আছে সে কটা সব কটা কিনে নিয়ে আসো, দিল্লি বহুত অভাব রয়েছে পাটকাঠির, ওই জানি বেঙ্গালিতে যেন একটা যেন পাটকাঠি যেন না থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তারপরে একটা পাটকাঠি উনে এবার ছেলে পেলেরা একটা পাটকাঠি পেয়েছে বলে সেই পাটকাঠি দিয়ে গজল গাচ্ছে। কি করবে, কালকে বুড়ি ঘর বানানি হবে, পরশুদিনকে জ্বালানি।